তো হ্যালো বন্ধুরা নমস্কার আমি সুনীল মাহাতোর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে আজকের ভিডিওটা হলো ঈশ্বরম কার্ড সম্বন্ধে মানে ঈশ্বরম কার্ড আপনারা কিভাবে অনলাইন থেকে অ্যাপ্লাই করবেন বা বানাবেন তো দেখুন ঈশ্বরম কার্ড হলো একটা ভারত সরকারের ডকুমেন্টস বা আইডি যেটা আপনারা আধার কার্ড থেকে হয়ে থাকে মানে আধার কার্ডের যে ডিটেলস সেটা ঈশ্বরমকারে থাকে শ্রম কার্ড করতে গেলে আপনাদেরকে আধার কার্ডের প্রয়োজন আছে এবং আধার কার্ডের সঙ্গে আপনাদের মোবাইল নম্বর অ্যাক্টিভ চাই তবে আপনারা এই শ্রম কার্ডটা বানাতে পারবেন তো এই শ্রম কার্ডটা আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন তার প্রত্যেকটা প্রসেস আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিওতে তো আপনারা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে দেখুন তাহলে আপনাদের শ্রম কার্ড করতে অসুবিধা হবে না আমার ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ক্লিক করতে কিন্তু ভুলবেন না বেল আইকন ক্লিক করে রাখবেন তো দেখুন আপনারা মোবাইল বা কম্পিউটার থেকে আপনারা গুগল ক্রম ওপেন করবেন এবং সেখানে আপনারা ঈশ্বরম লিখে সার্চ করবেন ঈশ্বরম লিখে সার্চ করার পর দেখুন প্রথমে ঈশ্বরম হোম বলে একটা অপশান পাবেন এই যে অপশানটা এই অপশানটা আপনারা ক্লিক করবেন তবে আপনাদের কাছে ঈশ্বরমের যে হোম পেজটা সেই অফিসিয়াল সাইটটা আপনারা পৌঁছে যাবেন এটা হলো ঈশ্বরমের অফিসিয়াল সাইট দেখুন এটা ভারত সরকারের সাইট তাই ইন্ডিয়ান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে তার ছবি দেওয়া আছে এইখানে তো এইভাবে এটা ঈশ্বরম দেখুন কার্ডটা তো এখানে রেজিস্টার অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এরকমভাবে ইন্টারফেসটা আপনাদের কাছে শো হবে তো এইখানে আপনারা মোবাইল নম্বর তারপরে এই ক্যাপচারটা দেবেন এবং দেওয়ার পরে যে দুটো নো আছে এই দুটোই কিন্তু নো করবেন আপনারা নো করার পর আপনারা সেন ওটিপি করবেন নো না করলে এটা করতে পারবেন না তো সেন ওটিপি করার পর আপনাদের মোবাইলে একটা ওটিপি যাবে সে ওটিপিটা আপনারা দিয়ে দেবেন তো আমি এখন সব কিছু দেওয়ার পর সেন ওটিপি করলাম করার পর ধরুন আমার মোবাইলে যে ওটিপিটা গেছে সেটা আমি এইখানে দিয়ে দিচ্ছি তো ধরুন ওটিপিটা দেওয়ার পর আপনার এই যে নিচে সাবমিট অপশান আছে এইখানে আপনারা ক্লিক করবে তো ওটিপিটা দেওয়ার পর এখানে ক্লিক করার পর আপনাদেরকে দেখুন আধার কার্ড দিতে বলবে আধার কার্ড নাম্বারটা তো এরপর আমি ওটিপিটা দিয়ে ক্লিক করলাম তো ধরুন এইখানে আমরা আধার কার্ডের নাম্বারটা আপনাদেরকে দিতে হবে যেটা বারো বারোটা সংখ্যার থাকে সেই নাম্বারটা আপনার এইখানে দিয়ে দেবেন আধার কার্ডের নাম্বারটা দেওয়ার পর দেখুন এই যে ক্যাপচা কোডটা দেবেন এইখানে তো আধার কার্ডটার সঙ্গে আপনার যে মোবাইল নাম্বারটা অ্যাক্টিভ আছে সেই নম্বরে ওটিপি যাবে তারপরে ওটিপিটা দিয়ে সাবমিট আপনাদেরকে করতে হবে তো এইখানে আপনারা আধার কার্ড দেবে ক্যাপচা কোডটা দেওয়ার পর এইখানে একটা টিক চিহ্ন দিতে হবে তো আপনারা আধার নাম্বারটা দেখুন দেওয়ার পর যদি আপনারা বুঝতে না পারে তো এইখানে যে চোখের পর আপনাদের আই ছো আই বোটামি যে আছে এইটা নিয়ে ক্লিক করলে আপনাদের দেখুন এটার সংখ্যাটা দেখতে পাবেন আপনার তো এখানে দেওয়ার পর আপনারা এই সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করলে আপনাদের ওই মোবাইলে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা দিয়ে আপনারা সাবমিট করবেন করলে আপনাদের এই আধার কার্ডের ডিটেলসটা শো হবে তখন এখানে চিহ্ন দিয়ে আপনারা এখানে ক্লিক সাবমিট করতে হবে করলে আপনাদের মোবাইলে একটা ওটিপি যাবে সে ওটিপিটা দিয়ে আপনাদেরকে সাবমিট করতে হবে তো এরপর পর আমি দেখুন আধার নাম্বার আর সব কিছু দিয়ে দিচ্ছি দেওয়ার পর আমি এটা সাবমিট করে দিন তো পর দেখুন আমি ওটিপি এসে গেছে ওটিপি দিয়ে আমি সাবমিট করলাম সাবমিট করার পর আপনাদের এই ডিটেলসটা শো হবে এরপর এই যে কন্টিনিউ অপশান আছে এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে তো এইখানে ক্লিক করটার পর আমাদেরকে এইটা ফিল আপ করতে হবে তবে মোবাইল নম্বরটা অটোমেটিক চলে এসেছে এবার আমরা এইখান থেকে আমরা আপনারা যদি ম্যারেজ থাকে ম্যারেজ আনম্যারেজ আনম্যারেজ যেটা আপনারা সিলেক্ট করে নেবেন তারপর গার্জেনটা সিলেক্ট করে ফাদার হলে ফাদার্স দেবে হাসব্যান্ড হলে হাসব্যান্ড দেবে তারপরে গার্জেনের এখানে আপনারা নামটা দিয়ে দেবেন দেখুন এখানে আপনারা গার্জেনের নাম দেবেন গার্জেনের নাম দেওয়ার পর দেখুন এখানে আপনারা ক্লিক করবেন পুরো নামটা দেবেন আপনারা ফাদার হলে এখানে ফাদার্স নাম দেবেন স্বামী হলে স্বামীর নাম দেবেন তারপরে আপনারা এখান থেকে এস টি এস টি ও সি আপনারা যেটা বলে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এখানে কোনো ডকুমেন্টস আপনাদেরকে আপলোড করতে হবে না তারপর আপনারা এখানে বেলাট লিটে এটা সিলেক্ট করতে পারেন না পারে কোনো অসুবিধা নাই তারপরে দেখুন একজন নমিনি ডিটেলস দিতে হই আপনারা যাকে নমিনি রাখবেন তার এখানে নামটা প্রথম আপনাদেরকে দিতে হবে দেওয়ার পর আপনারা তার ডেট অফ বার্থটা দিয়ে দেবেন এখান থেকে এখানে ক্লিক করলে আপনাদের একটা ক্যালেন্ডার শো হবে ক্যালেন্ডারটা দেখে দেখে আপনারা ডেট অফ বার্থটা দিয়ে দেবেন যে নমিনি থাকবে তার ডেট অফ বার্থটা দেওয়ার পর নমিনির সঙ্গে যার সম্পর্ক অ্যাপ্লিক্যান্ট বা যে আবেদন করছে সেই সম্পর্কটা আপনারা এখানে দিয়ে দেবেন আসবেন বা ফাদার যা হবে তারপরে তার একটা মোবাইল নম্বর আপনাদেরকে এখানে দিতে হবে তো তার আগে যে নমিনি থাকবে তার এখানে অ্যাড্রেসটা দিতে হবে তো অ্যাড্রেসটা আপনারা শর্ট ফর্মে লিখে দেবেন তারপরে তার একটা মোবাইল নম্বর এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে দেখুন সেভেন কন্টিনিউ যে অপশানটা এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন এরকম একটা ইন্টারফেস আপনাদের কাছে হবে তো প্রথমে আপনারা এখান থেকে এখানে ক্লিক করে স্টেটটা চয়েস করে নেবেন তো এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল আছে তাই আমি ওয়েস্ট বেঙ্গল চয়েস করলাম তারপরে আপনারা এইখানে ক্লিক করবেন এবং ডিস্ট্রিক্টটা আপনাদের চয়েস করে নেবেন ডিস্ট্রিক্টটা চয়েস করার পর দেখুন এখানে আপনারা যদি আমার পঞ্চায়েত এরিয়া আছে বা রুরাল এরিয়া রুরাল দেবেন পঞ্চায়েত এরিয়া হলে তারপরে এখানে আপনারা ভিলেজটা দিবেন আর পোস্ট অফিসটা দিবেন তারপরে দেওয়ার পর এখান থেকে স্টেট চয়েস করবেন স্টেটটার পর আপনারা এখান থেকে ডিস্ট্রিক্ট চয়েস করবেন ডিস্ট্রিক্ট চয়েস করার পর দেখুন এখান থেকে আপনাদের ব্লক সিলেক্ট করতে পারবেন তো আপনারা আপনাদের ব্লকটা সিলেক্ট করে নেবেন তারপরে আপনাদের ভিলেজের অপশান চলে আসবে তারপর এখান থেকে আপনারা আপনাদের ভিলেজটা সিলেক্ট করে নেবেন তারপরে আপনারা এইখানে পিনকোডটা দিয়ে দেবেন সেমভাবে আপনাদের নিচে আর একটা ফিল আপ করতে হবে এটাও সেম করতে হবে আপনাদের যদি আপনাদের সেম থাকে সেম করবেন যদি আলাদা অ্যাড্রেস থাকে তাহলে আলাদা অ্যাড্রেস দেবেন এইখানে আপনারা কিন্তু বছর থেকে আছে সেটা দেবেন ইয়ারটা দিয়ে দেবেন তারপরে এখানে আপনারা সেম ফিল আপ করবো এইটা কিন্তু কোনো অপশান নাকি আপনাদেরকে ফিল আপ করতেই হবে দুটোই সে সেম হোক বা আলাদা হোক পুরোটা আপনাদের সেমভাবে ফিল আপ করতে হবে তো ধরুন আমি প্রত্যেকটা ডিস্ট্রিক্ট দিয়ে দিচ্ছি কিনা স্টেট দিলাম ডিস্ট্রিক্ট পর আপনারা এখানে ব্লক দিলেই আমাদের ভিলেজের অপশান চলে আসবে আপনারা যদি মিউনিসিপালিটি হন তাহলে মিউনিসিপালিটির অপশান চলে আসবে তারপরে পিনকোডটা দিয়ে দেবেন দেওয়ার পরে এই কন্টিনিউ অপশান আপনারা সব কিছু একবার দেখে নেবেন এই অ্যাড্রেসটা দুটো এড্রেসে তারপরে কন্টিনিউ ক্লিক করবেন দেখুন কন্টিনিউ ক্লিক করার পর আছে এডুকেশান তো কত দূর পড়াশোনা সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন প্রথম অপশানটা ক্লিক করবেন এবারে যা পড়াশোনা আছে সেইটা এখানে বি এ হায়ার সেকেন্ডারি মাধ্যমিক প্রাইমারি যা আছে আপনারা এটা সিলেক্ট করে নেবেন এটা দূর কোনো অসুবিধা নেই সিলেক্ট করার পর এখানে ইনকামটা দিয়ে দেবেন তো দেখুন এখানে দশ হাজার থেকে শুরু হয়েছে তাই দশ হাজার দিতে ম্যাক্সিমাম আপনাদেরকে দেওয়ার পর দেখুন ইনকামটা দেওয়ার পর সেভেন কন্টিনিউ ক্লিক করবে এখানে কোনো ডকুমেন্টস কোনো আপলোড করার প্রয়োজন নেই সেভেন কন্টিনিউ করার পর দেখুন এখানে এইভাবে ইন্টারফেসটা শো হবে তো এখানে আপনারা ওর কাজ বলেছে তো আপনারা যে কাজটা করবেন এগ্রিকালচার দিয়েছি আমি আপনারা এগ্রিকালচার দিতে পারেন লেবার দিতে পারেন অনেক রকম আছে যেটা আপনার ইচ্ছা আপনারা লিখে দিয়ে দেবেন এখানে দেওয়ার পর এখানে ক বছর এক্সপিরিয়েন্স আছে সেটা আপনারা দিবেন তারপরে আপনারা আর কিছু বাকিগুলা ফিল আপ করার প্রয়োজন না আপনারা সেভেন কন্টিনিউ করবেন যদি এগ্রিকালচার দিয়েছি এগ্রিকালচারে ক বছর মানে করা হয়েছে তারপরে এটা সেভেন কন্টিনিউ করছে ইয়ার পর এখানে আপনারা ব্যাংকের ডিটেলস দিতে হবে তো প্রথমে অ্যাকাউন্ট নাম্বারটা আপনারা দিয়ে দেবেন ওর যে অ্যাকাউন্ট নাম্বার সেই অ্যাকাউন্ট নাম্বারটা এইখানে আপনারা দিয়ে দেবেন অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়ার পর আরেকবার কনফার্ম অ্যাকাউন্ট নম্বর দিতে হবে আপনাদেরকে দুবার অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে দুবার অ্যাকাউন্ট নম্বর দেওয়ার পর আপনারা যে যার অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে যে নামটা আছে সেই নামটা আপনাদেরকে এইখানে দিতে হবে দেওয়ার পর দেখুন এইখানে আপনারা ওর আইএফসি কোডটা দিয়ে সার্চ করবেন সার্চ করার পর ওর ব্যাংকের পুরো নামটা শো হবে সো আর পর দেখুন কন্টিনিউ অপশন আপনারা ক্লিক করবেন একবার আপনারা অ্যাকাউন্টটা দেখে নিতে পারেন তো কোনো অসুবিধা নেই আপনার দুবার অ্যাকাউন্ট নাম্বার দিয়েছি কন্টিনিউ ক্লিক করার পর দেখুন এইরকম ভাবে পুরো ডিটেলসটা আপনারা যেটা ফিল করলেন সেটা এখান থেকে দেখতে পাবেন একবার এটা আপনারা ভালো করে দেখে নেবেন দেখার পর আপনারা ফাইল্যান্স সাবমিট করে দেবেন ফাইল সাবমিট করলে আপনাদের এটা পোস্ট কমপ্লিট হয়ে যাবে কারণ আপনারা সরাসরি সরাসরি একটা ঈশ্বরম কার্ড পেয়ে যাবেন ঈশ্বরম কামে কিন্তু কোনো রকম ঈশ্বর দেরি হয়নি আপনারা অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে শ্রম কার্ড দিয়ে দিই তো দেখুন এখানে আপনারা টিক দেওয়ার পর এই সাবমিট অপশানে ক্লিক করলেই আমাদেরকে সঙ্গে সঙ্গে একটা শ্রম কার্ড পেয়ে যাবো আমরা দেখুন এই শ্রম কার্ড রেডি হয়ে গেছে এরপর এটা আপনারা প্রিন্ট করে নেমিনেশন করে রেখে নেবেন তো এইভাবে আপনারা একটা ঈশ্বরম কার্ড অনলাইন থেকে করতে পারবেন তো আশা করি বন্ধুরা ভিডিও ভালো লাগলে বুঝতে পারলেন যদি আপনাদের এইরকম ভিডিও ভালো লাগে তো অবশ্যই চ্যানেল লাইক করবে ভিডিওটাকে আর চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ক্লিক করে ৰাখিব যাতে এই ধৰণে ভিডিঅ'বোৰ নোটিফিশ্যন আপোনাৰ পঁচিতে পাৰো থেংক ইউ বন্ধু ধন্যবাদ আজিকালি এন্ত ভিডিঅ'বোৰ দেখা যাব ততক্ষ ধন্যবাদ থেংক ইউ